গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা দক্ষিণ ভারতে সাতবাহন শাসন নিয়ে আলোচনা করব। আমরা আবার এসেছি শ্রেয়ার সঙ্গে, ও খুব সুন্দরভাবে সাতবাহন ডাইনেস্ট্রিটা এঁকে দেখিয়েছে। তো এটা হচ্ছে যে বেগুনি রঙের অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাতবাহন ডাইনেস্ট্রি। এবং সাতবাহন ডাইনেস্ট্রি সম্পর্কে, সাম্রাজ্য সম্পর্কে শ্রেয়া একটু আমাদেরকে কিছু বলো। যেমন তো মৌর্য সাম্রাজ্যে, হ্যাঁ মৌর্য সাম্রাজ্যের পরে দক্ষিণাত্যে সাতবাহন শাসন দেখা গিয়েছিল। এই সময় দাক্ষিণাত্যে তৈরি উত্তর পশ্চিম অংশে ও গুজরাট এলাকাতে ও গুজরাটে এলাকার শাসন ছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতকে দ্বিতীয় ভাগে দাক্ষিণাত্যে সাতবাহনদের শাসন শুরু হয়েছিল। আনুমানিক 225 খ্রিস্টাব্দে বা তার আর কিছু পরে সাতবাহন শেষ হয়ে যায়। সাতবাহন বংশের প্রথমে শিমুকের সময় প্রতিষ্ঠান ও নানা ঘাট অঞ্চলে সাতবাহন শাসন ছিল। রাজা প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের তৃতীয় রাজা, আর আমলের সাত বাহুদের প্রতিপত্তি বেড়ে যায়। সাত বাহনদের প্রধান বিপক্ষ ছিল শক ক্ষত্রপ গোষ্ঠী। সাত বাহনের ক্ষমতা ফিরে এসেছিল গৌতমী পুত্র সাতকর্ণী আমলে। গুজরাটে ও মালব গৌতমী পুত্র অধিকার করেন। শাসক ছিলেন রুদ্রদামন। তিনি মহা ক্ষত্র উপাধি নিয়েছিলেন। তার কথা জুনাগড়ে একটি শিলালেখ থেকে জানা যায়। এই সময় রোম ভারতের বাণিজ্য চলত। এই এলাকাগুলির দখল নিয়ে শক ও সাতবাহনের যুদ্ধ হতো। তো এইটুকু আমাদের একটা ব্রিফ নোট। আমরা দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে আমরা জেনেছি। আমরা মধ্যশিক্ষা পর্ষদের বই থেকে আর একটু ডিটেলে আমরা জেনে নিতে পারবো। আশা করি বই তোমরা ভালো করে পড়বে। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।